ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু মোটামুটি ভালো আছি। তো বন্ধুরা, আজকে কিন্তু চলে এসেছি আমি আবারও আরেকটি বিষয় নিয়ে। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো, পিরিয়ড মিস হওয়ার আগে তোমরা কিভাবে বুঝতে পারবে যে তোমরা প্রেগনেন্ট হয়ে গেছো বা কনসিভ করে ফেলেছো। আবার অনেকে আছে যাদের পিরিয়ড কিন্তু অনিয়মিত হয়, তো রেগুলার মান্থলি হয় না, তো তারা কিন্তু প্রেগনেন্ট হয়ে গেলে অনেক সময় বুঝতে পারে না, সেক্ষেত্রে কিন্তু তারা চেক করে না, এটাই ভেবে যে আমাদের হয়তো পিরিয়ডটা অনিয়মিত, তো সে কারণে হয়তো পিরিয়ডটা হচ্ছে না, অথচ তারা প্রেগনেন্ট হয়ে গেছে, তো যার কারণে তারা বুঝতে পারে না। তো তারা কোন কোন সিমটমগুলো দেখে বুঝবে যে আমরা একবার প্রেগনেন্ট হয়ে গেছি বা পিরিয়ড মিস হওয়ার আগে অনেক সিমটম আমাদের শরীরে বা বডিতে দেখা যায়, যেগুলো কিন্তু আমাদের বলে দেয় যে আমরা গর্ভবতী বা প্রেগনেন্ট হয়ে গেছি। তো এই সমস্ত সিমটমগুলি কী কী আমি তোমাদের সাথে শেয়ার করবো বা তোমাদের আজকে বলবো। তো ভিডিওটি তোমরা পুরোটা দেখো, স্কিপ করো না, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রেখো। তাহলে চলো বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিও। তো প্রথম যে লক্ষণটি সেটা হলো কিন্তু বন্ধুরা খাবারের প্রতি অনীহা। তো খাবার অনেক সময় কি হয়, আমাদের কোনো খাবার অনেক সময় ভীষণ পছন্দ থাকে, তো হঠাৎ করে দেখবে তোমাদের সেই খাবারটা ভালো লাগছে না বা খাবার খেতে ইচ্ছা করছে না। তো এই সমস্তগুলি সমস্যাগুলি যদি হয় তাহলে কিন্তু জানতে পারো তোমরা প্রেগনেন্ট হয়ে গেছো, কারণ কি আমাদের শরীরে তখন ইস্ট্রোজেনের মাত্রা বেড়ে যায়, যার কারণে কিন্তু আমাদের খাবারের প্রতি অনীহা একটা চলে আসে। এতকাল ধরে যেটা আমাদের খুব পছন্দ ছিল সেটা হয়তো কিছুদিন ধরে আমাদের ভালো না লাগতে পারে বা সেটার প্রতি একটি ঘেন্না জন্মে যেতে পারে। তো এটা একটি কিন্তু প্রেগনেন্সি পজিটিভ হওয়ার একটি প্লাস পয়েন্ট বা লক্ষণ বলতে পারো। আর দ্বিতীয়ত যেটা সেটা হলো স্বাদ পরিবর্তন। অনেক সময় আমাদের কি হয়, মুখের স্বাদ কিন্তু প্রেগনেন্ট হলে কিন্তু চেঞ্জ হয়ে যায় হঠাৎ করে। কোনো কোনো জিনিস যে আমাদের ভীষণ ভালো লাগছে সেটা কিন্তু ভালো লাগে না, আবার যেটা পছন্দ করি না সেটা হয়তো ভীষণ ভালো লাগে। আবার অথচ কোনো সময় ঝাল খেতে বেশি মন চায়, কোনো সময় মিষ্টি খেতে বেশি মনে চায়, আবার কিন্তু কখনো কিন্তু টক খেতে বেশি মন চায়। তো এই স্বাদ পরিবর্তনটা কিন্তু প্রেগনেন্সি পজিটিভ হয়ে যাওয়ারও কিন্তু আরেক একটি লক্ষণ হতে পারে। এবার তিন নাম্বার যেটা সেটা হলো কিন্তু মেজাজ পরিবর্তন। তো বন্ধুরা, অনেক সময় প্রেগনেন্ট হলে কি হয়, অনেক মহিলার ক্ষেত্রে দেখা গেছে, ইদানিং আমিও যেটা এটা ফিল করেছি আমার প্রেগনেন্সির টাইমে, তো সেটা হলো মেজাজ পরিবর্তন। হঠাৎ করে এই খুশি লাগে, এই দুঃখ, আবার কি কান্নাকাটি, আবার কি ছোটো ছোটো কথায় হয়তো সেন্টিমেন্টে লেগে যায়, ছোটো ছোটো কথা হয়তো খারাপ লেগে যায়, যার কারণে কিন্তু বসে বসে তখন মহিলারা কাঁদতে শুরু করে। আবার হয়তো কোনো সময় একটা ছোটোখাটো ব্যাপারে হয়তো ভীষণ আনন্দ সৃষ্টি হয়। তো এই সমস্ত কিন্তু মেজাজ পরিবর্তন কিন্তু প্রেগনেন্সির টাইমে হয়, এটা কিন্তু হরমোনাল চেঞ্জেসের কারণে কিন্তু এই পরিবর্তনটা কিন্তু মহিলাদের প্রেগনেন্সির কারণে দেখা যায়। আর চতুর্থ যেটা সেটা হলো অত্যাধিক পরিমাণে গ্যাস হয়ে যাওয়া। প্রেগনেন্সি আসলে কিন্তু বা কনফার্ম হলে কিন্তু অত্যাধিক পরিমাণে গ্যাস হয়ে যায়, সেক্ষেত্রে পরবর্তীকালে আমরা যখন বুঝতে পারি যে আমরা প্রেগনেন্ট হয়ে গেছি, তো সেক্ষেত্রে কিন্তু ডাক্তারে গ্যাসের মেডিসিন প্রত্যেক দিন একটি সকালবেলায় খাওয়ার জন্য দেয়, তবুও কিন্তু ভীষণ গ্যাস হয়ে যায় সময়। তো প্রেগনেন্সি যখন তোমাদের চলে আসবে দেখবে কিছু খাও বা না খাও অনেক সময় কিন্তু এত পরিমাণে গ্যাস হয়ে যাবে যে মনে হবে পেটটা কিন্তু সবসময় ভরা আছে বা ভারী ভারী লাগছে। তো অনেক সময় কী হয়, অনেক মহিলার ক্ষেত্রে কিন্তু পিরিয়ডের আসার আগেও কিন্তু গ্যাসটা হয়। তো সেক্ষেত্রে অনেকে হয়তো ভাবতে পারো যে এবার আমার হয়তো পিরিয়ডটা আসার কারণে আসবে, যার কারণে কিন্তু গ্যাসটা হচ্ছে, কিন্তু অনেক সময় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সি পজিটিভ হলে গ্যাস বেশি পরিমাণে হয়ে যায়। তো তোমরা এটা কিন্তু খেয়াল রাখবে, আর পিরিয়ডটা মিস হলে কিন্তু তোমরা অবশ্যই একটু চেক করে দেখে নেবে যে গ্যাসটা তোমার পিরিয়ডের কারণে হচ্ছে কি তোমার প্রেগনেন্সির কারণে হচ্ছে। এটা কিন্তু যাদের পিরিয়ডে আসার আগে গ্যাস হয় তাদের ক্ষেত্রে বললাম, আর বেসিক্যালি গ্যাসটা আমাদের প্রেগনেন্সি এসে গেলেই কিন্তু গ্যাসের পরিমাণটা বাড়ে, অল্প কিছু খেলেও কিন্তু পেটটা ভারী হয়ে থাকে, আবার না খেলেও কিন্তু পেটে কিন্তু গ্যাস ভর্তি হয়ে থাকে। তো এটা কিন্তু একটি বিরাট বড় প্লাস পয়েন্ট প্রেগনেন্সি আসার ক্ষেত্রে। আর পঞ্চম যেটা সেটা হলো ঘন ঘন প্রস্রাব পাওয়া।
প্রেগনেন্সি আসলে মহিলাদের কিন্তু ঘন ঘন প্রস্রাব আসে, এটা কিন্তু অত্যধিক মাত্রায় রক্ত প্রবাহের কারণে কিন্তু এটা হয়ে থাকে। আর আমাদের কিন্তু যেহেতু শরীরে একটা আমূল পরিবর্তন আসছে বা একটি বিশাল বড় চেঞ্জ আসছে, তার কারণে কিন্তু খুব দ্রুত শরীরে কিন্তু অনেক কিছু চেঞ্জেস আসে, যার কারণে কিন্তু বাথরুমটাও বা প্রস্রাবটাও কিন্তু খুব ঘন ঘন হয়। তো এটা কিন্তু প্রেগনেন্সি 2 থেকে 3 সপ্তাহ পর থেকে কিন্তু খুব ভালোভাবে নোটিস করা যায়, যে এইভাবে তোমরা হয়তো বাথরুম গেলে কিন্তু ক্লিয়ারভাবে প্রস্রাবটা হয় না, হয়তো একটু হলো আবার তোমরা চলে আসলে আবার কিন্তু প্রস্রাবের বেগটা আসলো, আবার গেলে আবার অল্প একটু হলো, তো এইরকমভাবে কিন্তু অনেক সময় প্রস্রাবটা হয়, পুরো ক্লিয়ারভাবে কিন্তু তখন প্রস্রাবটা হয় না, যার কারণে কিন্তু প্রস্রাবের বেগটা বারে বারে আসে, প্রস্রাবটা কিন্তু বারে বারে পায়। তো এটা কিন্তু প্রেগনেন্সি আসার ক্ষেত্রে হতে পারে। তো তোমাদের যদি এইরকম লক্ষণ থাকে তাহলে তোমরা অবশ্যই কিন্তু ধরে নিতে পারো যে তোমরা কিন্তু এবার গর্ভবতী হয়ে গেছো। আরেকটি লক্ষণ যেটা আমাদের সেটা হলো তোমার ক্লান্তিভাব। ক্লান্তিভাব কিন্তু এই সময় মহিলাদের ভীষণভাবে আঁকড়ে ধরে, কারণ এই প্রেগনেন্সি আসলে কিন্তু ক্লান্তিভাব শরীর থেকে যেতেই চায় না, সারা দিন যেন ঘুমিয়ে কাটাতে ইচ্ছা করে, অনেক ঘুম পাই তবুও কিন্তু মনে হয় যে ঘুমিয়ে মন ভরলো না, আরও একটু ঘুমিয়ে নিই। তো এটা কিন্তু শরীরে যেহেতু পরিবর্তন আসছে তো সেই কারণে কিন্তু ক্লান্তিভাবটা আসে, যার কারণে তোমরা যতই রেস্ট করো না কেন তবুও কিন্তু ক্লান্তিভাবটা যায় না। আবার রাত্রে কিন্তু উঠে ঘন ঘন বাথরুমে যেতে হয়, এই সমস্যাটাও কিন্তু প্রেগনেন্সি আসলে হয়। আর সপ্তম যে লক্ষণটা আমাদের শরীরে বা গর্ভবতী মায়েদের শরীরে দেখা যেতে পারে সেটা হলো তোমার গন্ধের প্রতি সংবেদনশীলতা। আমাদের কি হয়, প্রেগনেন্সি আসলে কিন্তু আমাদের হঠাৎ করে কোনো জিনিসে গন্ধ লেগে যায়, আমাদের কিন্তু প্রিয় জিনিস যে গন্ধটা আমাদের খুব ভালো লাগতো কোনো খাবারের, সেই গন্ধটা হঠাৎ করে তখন ভালো লাগে না, মানে প্রিয় খাবারের জিনিস কিন্তু তখন আর ভালো লাগে না, গন্ধ লাগে। তো এরকম কিন্তু হয়। তো আমি যখন আমার কিন্তু যখন প্রেগনেন্ট আমি ছিলাম তখন কিন্তু আমার ভাতের ভাত ফুটে যাওয়ার পর যে মারের গন্ধ সেটা কিন্তু আমার একদম সহ্য হতো না, আর ম্যাগি করার পর যে গন্ধটা, তো সেই গন্ধটা নাকে আসলে মানে সহ্য হতো না। তো এইরকম মানুষের এমন এমন জিনিস আছে যার প্রতি দেখবে ভীষণ গন্ধ লাগছে, তখন কিন্তু তোমরা বুঝতে পারবে যে আমরা কিন্তু এবার প্রেগনেন্ট হয়ে গেছি। হয়তো কোনো সময় কি হচ্ছে যে রান্না করছো কোনো কিছু, রান্না করতে করতে ইদানিংকাল বা এতদিন ধরে তোমাদের হয়তো কোনো জিনিসের প্রতি গন্ধ লাগেনি, হঠাৎ করে যে দেখবে যে কোনো খাবারের প্রতি বা কোনো জিনিসের ওপর তোমাদের রান্না করতে করতে একটা বিচ্ছিরি গন্ধ নাকে চলে আসলো, বা কোনো জিনিসের বিচ্ছিরি একটা গন্ধ লাগছে প্রচণ্ড পরিমাণে, মানে তীব্র গন্ধ যাকে বলে, তো সেক্ষেত্রে তোমরা বুঝতে পারো বা ধরে নিতে পারবে কিন্তু এবার কিন্তু প্রেগনেন্ট হলেও হয়ে যেতে পারো, কারণ গন্ধ লাগাটা কিন্তু প্রেগনেন্সিরই একটি লক্ষণ। আর 8 নম্বর যে টিপসটা আমি তোমাদের বলবো, বা 8 নম্বর যে লক্ষণটি সেটা হলো বমি বমি পাওয়া। তো প্রেগনেন্সি আসলে কি হয়, যে প্রেগনেন্সি কনফার্ম হওয়ার আগে বা তোমাদের প্রেগনেন্সি যে কনফার্ম হয়ে গেল বা প্রেগনেন্ট যদি তোমরা হলে, তারপর কিন্তু প্রচণ্ডভাবে বমি পাওয়া, সকালবেলায় উঠে কিন্তু খালি পেটে বাসি পেটে হয় না, ঘুম থেকে ওঠার পর চোখটা খোলার পরেই হয়তো বমি করে ফেললে এরকম হতে পারে, প্রচণ্ড পরিমাণে গা গুলোয় বমি পায়, সেটা সকালেও হতে পারে, দুপুরেও হতে পারে, রাত্রেও হতে পারে, সারাদিনে এনি টাইম কিন্তু হতে পারে। প্রথম দিকে প্রেগনেন্সির প্রথম দিকে কিন্তু 3 মাস পর্যন্ত কিন্তু মহিলাদের বা 2 থেকে 3 মাস পর্যন্ত মহিলাদের এই বমি বমিতেই কেটে যায়। কিন্তু এক্ষেত্রে আমাদের তখন খাবার দাবারের খুব একটা প্রেশার থাকে না, যদিও অনেক মহিলারা ভাবে যে এই সময় প্রেগনেন্সি আসলে বা প্রেগনেন্ট হলে বেশি বেশি করে খেতে হয় যার কারণে বাচ্চা আরও পুষ্টি হয়, কিন্তু এটা একদমই না, এটি ভুল কথা। তো এটি নিয়ে আমি ভিডিও একটি বানিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো সেটি। তো বমি বমি পাওয়া এই সময় কি হয়, কিছু খেতে ইচ্ছা হয় না, খাবারের প্রতি অনীহা চলে আসে, আর সবসময় কিন্তু বমি বমি একটা ভাব লেগেই থাকে। আরও একটি লাস্ট নাম্বার পয়েন্ট আমি যেটা তোমাদের বলবো, এটা কিন্তু মূল পয়েন্ট, সেটা হলো
পিরিয়ড মিস হয়ে যাওয়া। তো পিরিয়ড তোমাদের পিরিয়ডের ডেট কবে আসছে, তো তোমরা মান্থলি যেটা আসছে তো তোমরা সেটা নোটিশ করে রাখবে বা সেটা একটু মনে রাখবে ডেটটা কবে। যখন দেখবে পিরিয়ডটা মিস হয়ে গেল, একদিন দুদিন দেখবে, পাঁচ দিন দেখবে, তারপরে যখন দেখবে সাত দিন হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু তোমরা একটি কিট নিয়ে এসে, প্রেগনেন্সি কিট নিয়ে এসে অবশ্যই ফার্স্ট মর্নিং ইউরিন দিয়ে চেক করে দেখবে। যদি প্রেগনেন্ট হয়ে যাও খুব ভালো কথা, আর যদি প্রেগনেন্ট না হও তাহলে যারা ট্রাই করছো তাহলে অবশ্যই যেভাবে আমি ট্রাই করতে বলেছি, তো তার জন্য আমি কিন্তু আরও অনেক ভিডিও দিয়েছি, সেগুলো দেখে কিন্তু তোমরা ট্রাই করতে পারো। আরও একটি কথা, সেটা হলো যাদের পিরিয়ড রেগুলার হয় না, তোমার গ্যাপ দিয়ে দিয়ে যাদের পিসিওডি, থাইরয়েড এই সমস্ত সমস্যা আছে, সিস্ট আছে, পিরিয়ড রেগুলার হয় না, তো পাঁচ ছ মাস পরপর হয়, তারা যদি সেক্ষেত্রে প্রেগনেন্ট হয়ে যায়, এই সমস্ত সিমটমগুলি যদি তাদের দেখা যায় তাহলে তারা অবশ্যই ডাক্তারের সঙ্গে কনসাল্ট করবে। আর পিরিয়ডটা অবশ্যই তার আগে প্রেগনেন্সি দিয়ে, তোমার পিরিয়ড মিস হয়ে গেলে প্রেগনেন্সি কিট দিয়ে চেক করে নেবে, তারপর কিন্তু ডাক্তারের সঙ্গে কনসাল্ট করবে। এটি কিন্তু যারা প্রেগনেন্ট হয়েছে সবার জন্য প্রযোজ্য। তো প্রেগনেন্ট হয়ে যাওয়ার পরে কিন্তু তোমরা দেরি করবে না, ডাক্তারের সঙ্গে কিন্তু কনসাল্ট করবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে তোমার কোন কোন লক্ষণগুলি দেখা গেলে তোমরা বুঝবে যে এবার তোমাদের আর পিরিয়ডটা হবে না, তো প্রেগনেন্ট তোমরা হয়ে গেছো। আমি যে বললাম এই সমস্ত লক্ষণগুলো দেখলে কিন্তু তোমরা অনায়াসে বুঝতে পারবে। তাহলে চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখাবার পরের ভিডিওতে ভালো থেকো, সকলে সুস্থ থেকো, বাই বাই।